হ্যালো এভরিওয়ান, আজ বলবো প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ কোন পাঁচটি কঠিন রোগের ইঙ্গিত হতে পারে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। প্রস্রাবের নিজস্ব ঝাঁঝালো একটি গন্ধ রয়েছে, সেটি আসলে অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়। কিন্তু এই গন্ধেরও একটি মাত্রা রয়েছে, কিছু ক্ষেত্রে সেই মাত্রাও ছাড়িয়ে যায়। প্রস্রাবের গন্ধ অসহনীয় হয়ে উঠলে বিষয়টি নিয়ে সতর্ক হওয়া জরুরি। দুর্গন্ধযুক্ত প্রস্রাব কিন্তু নানা শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। প্রস্রাবে দুর্গন্ধ হওয়ার যে কারণগুলো রয়েছে, যেমন ব্যাকটেরিয়া সংক্রমণ, যোনিসহ শরীরের বিভিন্ন অংশে প্রাকৃতিকভাবে ইস্ট থাকে, কিন্তু এর পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে এটি শরীরে বিশেষত যৌনাঙ্গে নানা প্রকার জটিলতা সৃষ্টি করে। দুর্গন্ধযুক্ত প্রস্রাবের অন্যতম কারণ হলো মূত্রনালী এবং যোনিপথ সংলগ্ন অঞ্চলে ইস্ট সংক্রমণ। এছাড়া ডায়াবেটিস, গন্ধযুক্ত প্রস্রাব ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস রোগীরা বাকিদের মতো চিনি হজম করতে সক্ষম হন না, সে কারণে তাদের প্রস্রাবে অন্য এক ধরনের গন্ধ বার হয়। কেবল প্রস্রাবের গন্ধই নয়, বারবার মূত্রত্যাগের প্রবণতাও ডায়াবেটিসের লক্ষণ। এছাড়া যৌন রোগ, শারীরিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত রোগ প্রস্রাব এবং মূত্রাশয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কখনও কখনও এই সংক্রমণগুলো মূত্রনালীতে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে প্রস্রাবের গন্ধ অসহনীয় হয়ে ওঠে। তবে কেবল যৌন রোগ নয়, যৌনাঙ্গে সামান্য জ্বালাও দুর্গন্ধযুক্ত প্রস্রাবের কারণ হতে পারে। তাছাড়া মূত্রনালীর সংক্রমণ, ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ সাধারণত নানা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার কারণে ঘটে। দুর্গন্ধযুক্ত প্রস্রাব এবং এই ব্যাকটেরিয়ার উপস্থিতির একটি প্রত্যক্ষ লক্ষণ। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো জলের অভাব। প্রস্রাবে দুর্গন্ধ হওয়ার আরও একটি কারণ হলো জল কম খাওয়া। শরীরে জলের ঘাটতি তৈরি হলে প্রস্রাবে দুর্গন্ধ হয়। কাজেই শরীরে যখন জলের পরিমাণ পর্যাপ্ত হয় এবং অন্য বর্জ্য পদার্থগুলোর মাত্রাও বেড়ে যায়, তখনই প্রস্রাব থেকে খারাপ গন্ধ বের হয়। তো আশা করি যেটুকুনি বললাম সেটুকু বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি করে জল খান। ধন্যবাদ।